ছেলের আলো জ্যোতিষ অনুষ্ঠান এবং প্রফেসর ডক্টর বসু একেবারে সমার্থ কোথাও একটা হয়ে গেছে এবং ডেফিনেটলি আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। ওয়েলকাম জানানো কিসের জন্য? দুটো ভালো ভালো কথা বলে নিজের কাছে অ্যাট্রাক্ট করার জন্য বা প্রফেশনালিজমের একদম চূড়ান্ত জায়গার প্রয়োগের মঞ্চ হিসাবে এটাকে ব্যবহার করার জন্য উত্তর কিছু দেওয়ার নেই, আপনারাই বলবেন, আপনারাই বুঝবেন। একটা নাম যারা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্সে হওয়ার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে এই যে কাজটা করছেন, শুধু কাজটা করে যাওয়ার জন্যে তো করছেন না, তার অন্য রকমের ভাবনা আছে। আর সেই ভাবনার বৃহত্তর মঞ্চ সরাসরি সাধারণ মানুষ যখন সেই সুফলটা পান, আর তার সাথে একটা সুযোগ থাকে এই অনুষ্ঠানের মঞ্চ, সেটা বলে নয় কাজী প্রমাণ, আজও কাজে প্রমাণ করবেন তিনি। ডেফিনেটলি তার কাছে অকট্য কিছু যুক্তি আছে যেগুলো আমরা ভীষণ রকমের ভাবে আমাদেরকে সমৃদ্ধ করবে। বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানের সেটা মূল বৈশিষ্ট্য, আর মূল বৈশিষ্ট্য প্রফেসর ডক্টর বাসু, আমাদের প্রিয় স্যার। তো আসুন সরাসরি আজকের আলোচ্য বিষয়ের দিকে ফোকাস করা যাক, আবারও আমরা কিভাবে সমৃদ্ধ হচ্ছি সেই লক্ষ্যে পৌঁছাতে সরাসরি তাকে ওয়েলকাম জানানো। ওয়েলকাম স্যার। আর ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আপলোড করা আছে, profbasu.in ওখানে ভিডিও গ্যালারিতে যদি যান তাহলে অনেক প্রোগ্রাম দেখতে পাবেন। এখন বলার উদ্দেশ্য তো একটাই, যে আমি টেকনিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করি এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এখন আপনাদের কাছে কিভাবে পৌঁছচ্ছে এটা আপনারা, আমি যে প্রপার সেন্সে বা ট্রু সেন্সে আমি আলোচনা করি এটা কোনোভাবে উইকনেস জেনারেট করছে না তো? আমি অন্য কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করছি না অন্য কোনো প্রোগ্রামের ব্যাপারে, তো আমার ক্ষেত্রে আমি বলবো যে যেভাবেই আপনারা দেখুন না কেন এখানে কেন কোনো উইকনেস জেনারেট না করে। একটা সাবজেক্টকে বা কোনো একটি বিষয়ে আপনাদের ভালো লাগে, আপনারা যারা বিলিভ করেন, অ্যান্ড বিলিভ করার পিছনেও যুক্তি থাকতে হবে, তো যুক্তি গ্রাহ্য আপনাদের হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো উইকনেস জেনারেট করছে না তো? আপনারা ভাবছেন না তো ভাগ্যকে আমি পরিবর্তন করে দেবো? আমি এই কদিন ধরে এই কথাটা বলছি, কারণ এটা দেখছি একটা প্রকোপ থেকে যাচ্ছে, সবাই এত এত প্রতারিত হচ্ছে এটা নিয়ে, তারা ভাগ্য পরিবর্তনের পিছনে দৌড়চ্ছে। তো বারবার একটা কথা আমি বলি যে কোনো জ্যোতিষের ক্ষমতা নেই ভাগ্যকে পরিবর্তন করার। আপনার ভাগ্যে যা আছে এবং যতটুকু আছে সেই জায়গাটা বাড়াতে পারি আমরা, অর্থাৎ অপটিমাম গেইনটা আপনি পেতে পারেন আপনার ভাগ্যে যেটা আছে, কিন্তু আপনার ভাগ্যে যেটা নেই সেটা কিন্তু সম্ভব নয় পাওয়ার জন্যে, কারণ তাহলে সবাই পয়সার বিনিময়ে সব কিছু হয়ে যেতে পারত। তা তো হয় না, আপনি একজন টিচার হবেন আপনার চার্টে দেখাচ্ছে, বা একজন আইএএস অফিসার হবেন, একজন আমলা হবেন দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একজন বড় স্বনামধন্য বিজনেসম্যান হতে পারেন কি? বা আপনি কি বড় একজন সেলিব্রিটি কোনো অ্যাক্টর হতে পারেন? হতে পারেন না। বা আপনি ক্রিকেটার হতে পারেন? হতে পারেন না। সচিন তেন্ডুলকার আপনি দ্বিতীয় সচিন তেন্ডুলকার হবে? আপনি মনে করছেন আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আমি তাহলে কি ক্রিকেটার হয়ে যাব? তা তো নয়। এখানে দেখতে হবে ভাগ্যের জায়গাটা, আমার ভাগ্যে কী আছে সেটা জেনে নেওয়া দরকার, আমি কতটা গেন করতে পারবো সেটাও জেনে দরকার, এবং সেটা প্রতিকার নিয়ে বা প্রতিকার ছাড়া কতটা করতে পারবো। আজকে এই বিষয়ে আলোচনা করেছিলাম গত একটি এপিসোডের কন্টিনিউশনে, যে ধরুন মেষ লগ্ন, মেষ লগ্নের ভাগ্যপতি কি বৃহস্পতি, এবং খুবই শুভ গ্রহ বৃহস্পতি, ট্রাইন লর্ড, তো এটা কোন পতি খুবই শুভ গ্রহ, কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এই বৃহস্পতি পাওয়ার সেরকম নেই, বা আমার ভাগ্যেতে একটি পাপ গ্রহ বসে আছে মেষ লগ্নের জন্য, বা যে লগ্নে হোক না কেন আমার ভাগ্যেতে পাপ গ্রহ বসে আছে। তো আজকে আমি জুপিটার নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা প্রতিকার দিতে পারি সেই ভাগ্যেতে আমার পাপ গ্রহ বসে আছে, বা আজকে যে ভাগ্যপতি, ফর এক্সাম্পল মেষ লগ্নের জন্য ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি দেখাচ্ছে কোনো শত্রু নক্ষত্র বসে আছে, বা সেই বৃহস্পতি রেট্রোগ্রেড বক্রি ভালোভাবে নেই, এ দেখা যাচ্ছে নবাংশে সেই বৃহস্পতি D1 সক্ষেত্রে থাকলেও নবাংশে দেখাচ্ছে সেই বৃহস্পতি ডেবিলিয়েটেড নিচস্ত,
তাহলে এই বৃহস্পতিকে পাওয়ার আপ করতে হবে। এই বৃহস্পতিকে পাওয়ার আপ যদি করতে পারি, তাহলে আমি আমার জীবনে আমার ভাগ্যে অপটিমাম গেইনটা পেতে পারবো। আমি কোন ফিল্ডে পড়াশোনা করব, কোন ফিল্ডে চাকরি করব, দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন। সেটা আমার জন্যে আমাকে 10th হাউস দেখতে হবে। আপনারা জানেন আমি একসঙ্গে প্রায় 15 থেকে 16টা চার্ট দেখি, এর জন্য আমার 1.5 ঘন্টা সময় লাগে। সেটা অন্য প্রশ্ন, সেখানে আপনি অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে। তো আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, সেই ফিল্ডে কি ভাগ্য আপনার যদি ঠিকঠাক না হয়, ঠিকঠাক বলতে আপনার যেটুকু পাওয়া উচিত এই ফিল্ডে, সেই জায়গায় আপনার ভাগ্য আপনাকে আপনার সাথে নেই, আপনাকে সাপোর্ট করছে না, সেইখানে প্রতিকার অসম্ভব রকমভাবে চেঞ্জ করতে পারে। তো আজকে মেষ লগ্নের কথা বলতে গিয়ে সুব্রতবাবু, আমাদের বৃহস্পতির কথা আমরা কোন একটা এপিসোডে বলেছিলাম, বৃহস্পতির প্রতিকার স্বরূপ আমরা জানি, সেক্ষেত্রে আমরা পোখরাজ বলি। তো দেখুন কত রকম ভ্যারাইটি হয়। এই যে আমরা প্রতিকার বলি, প্রতিকার বলতে আমি সবসময় বলি আমি নিজে যেখানে প্রতিকার দিই সেখানে আমি গ্যারান্টি রাখতে পারি, তার কারণ কী। প্রতিকারটা বুঝতে হবে যে কী ধরনের প্রতিকার বলতে, আমরা যদি জেমস্টোন প্রতিকার বলি, জানতে হবে প্রথমে স্টোনটার নাম কী, তার কেমিক্যাল কম্পোজিশন কী, সেটা কোন স্পিসিসের। যেমন আমি আজকে কিছু দেখাবো স্টোন আপনাদের, পোগ্রাজ আগেও একদিন দেখিয়েছিলাম, সেটা কী, কোরান্ডাম গ্রুপ, মানে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এই কোরান্ডাম গ্রুপের তো অনেক কিছু স্টোন হয়, কোরান্ডাম গ্রুপের মধ্যে নীলা থাকে, কোরান্ডাম গ্রুপের মধ্যে রুবি থাকে, মানে চুনি। তাহলে এইখানে পোগ্রাজো কোরান্ডাম গ্রুপের, তাহলে এই কম্পোজিশনের কিছুটা এদিক ওদিক হওয়ার জন্য কোনো একটা কালার অ্যাবজর্ব করে, তাই এটা পোগ্রাজকে হলুদ বলি আর নীলাকে নীল বলি, বা সেক্ষেত্রে আমাদের রুবিকে লাল রংটা পায়, তফাৎটা হয়ে যায়। এইখানে হচ্ছে প্রশ্ন যে আমি যদি আমার ভালো একটা পোগ্রাজ লাগে, ভালো বলতে কি সেন্সে, ভালো বলতে দেখা গেছে সারা পৃথিবীতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিছু কিছু মাইন্ডসের যে বেস্ট কোয়ালিটির সেই স্টোনটা প্রোভাইড কর। রুবি বলতে বার্মিজ রুবি, আমি কখনোই বার্মিজ মুক্ত, যেহেতু রুবির নাম শুনেছি বার্মিজ রুবি, বার্মিজ মুক্তকে আমি সেই অনুপাতে বলবো না, সেরকম কোয়ালিটি হবে না আমার। মুক্ত বলতে গেলে বজ্রাই যা কোয়ালিটি কখনোই বার্মিজ দেবে না, ঠিক সেরকম বলতে গেলে আমার আজকে পোগ্রাজ বলতে গেলে সিলোনিস পোগ্রাজ ইজ দ্য বেস্ট কোয়ালিটি পোগ্রাজ। সিলোনিসের মাইন্ডস যা পোগ্রাজ প্রোভাইড করে বা করেছে তার উপরে কোনো পোগ্রাজ হয় না। তাহলে আজকে দেখে নিই একটু কালারগুলো। আমরা জানি সিলোনিস পোগ্রাজ বলতে কীরকম হয়, আগে একদিন দেখিয়েছিলাম, আজকেও বলে নিচ্ছি। দেখুন এরকম সিলোনিস পোগ্রাজ দেখতে হয়, Al2O3, এগুলো ন্যাচারাল কালার, এবং এইগুলোর মধ্যে এইগুলো সবই সিলোনিস পোগ্রাজ। এগুলোর মধ্যে দেখুন কিছু কিছু স্পিসিস থাকে যেগুলো একদম ইউনিক স্পিসিস, এগুলো একটু প্রেসিয়াসও হয়, তো তার জন্য দেখুন একটু লালচে কালার হয়, একটু লালচে, ইয়েলোইশ তো বটেই। পিথ পোগ্রাজ নামটা জোর করে পিথ দেওয়া হয় কেন, তা এখন আজকাল দেখা যায় পোগ্রাজের সব আছে, হলুদ আভাটা নেই, সেই ক্ষেত্রে জোর করে আমরা পিথ পোগ্রাজ বলি। পোগ্রাজ কিন্তু বাই ইটসেলফ পিথ, মানে হলুদ। তো ন্যাচারাল কালার যদি আমরা নিতে পারি, এবং এই এটাও একটা কিন্তু পুষ্পরাজ পোগ্রাজ, কিন্তু এই দুটো পুষ্পরাজ পোগ্রাজের মধ্যে পার্থক্য আছে কোয়ালিটির, একটু রেডিশ ভাবটা বেশি, এর একটু কম। তো পুষ্পরাজ পোগ্রাজ নিতেই হবে, তার কোনো মানে নেই। পোগ্রাজের আরও আমাদের এটাও একটা সিলোনিস পোগ্রাজ খুব ভালো কাজ দেয় এখানে। অ্যাট দ্য সেম টাইম দেখুন আমি দেখাবো থাইল্যান্ড বা ব্যাংককের ব্যাংকক পোগ্রাজের, দেখুন এই পোগ্রাজ আর এই দুটো পোগ্রাজের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন। এই ব্যাংককের মধ্যে একটু ক্যাটক্যাটে হলুদ ভাবটা কিন্তু ব্যাংকক পোগ্রাজের মধ্যে থাকে। আমরা ওই 2-3টে ব্যাংকক পোগ্রাজ এই সামনে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো ব্যাংককের মধ্যে হলুদ ভাবটা একটু বেশি থাকে, ক্যাটক্যাটে থাকে। এটা না দেখলে বোঝা যাবে না ব্যাংকক পোগ্রাজ আর সিলোনিস পোগ্রাজের মধ্যে ডিফারেন্স থাকে। এটা সিলোনিস পোগ্রাজের ক্লারিটি অনেক বেশি থাকে, ব্যাংকক পোগ্রাজেরও কাজ হয় বলবো না, তবে সিলোনিস এর কাজ অনেক বেশি হয়, কারণ সিলোনিস অলওয়েজ মাইন্ডসটাই অনেক ভালো পোগ্রাজের জন্যে। অ্যাট দ্য সেম টাইম যারা মনে করুন পোগ্রাস নিতে পাচ্ছেন না কোনো হবে, বা যার পোগ্রাস লাগবে না, বৃহস্পতিকে একটু পাওয়ার আপ করলেই হবে, সেই ক্ষেত্রে আমরা গোল্ডেন টোপাস কিন্তু বলি, রেকমেন্ড করে থাকি। গোল্ডেন টোপাস কালচার্ড হয় Al2O3 সঙ্গে, আমরা সিলিকন মিশিয়ে গোল্ডেন টোপাস তৈরি হয়। গোল্ডেন টোপাসেরও অসম্ভব রকম ভালো কাজ করে, কারো কারো ক্ষেত্রে বৃহস্পতির হালকা পাওয়ার লাগবে, সেই ক্ষেত্রে আমরা
পোকরাজ দিন, বিশেষ করে আমি তো তাই মনে করি, সেক্ষেত্রে পোকরাজ দিয়ে তার কিন্তু দিতে বিপরীত হয়, সেই ক্ষেত্রে আমরা অতটা পাওয়ার লাগে না। বা যারা মনে করুন কিনতে পারছেন না, বা শিশু, সে 10 বছর বয়স হয়নি, কোন এক্সেপশনাল কেসে তাকে আমাকে পোকরাজ দিতে হবে কোনো না কোনোভাবে, বা মানে বৃহস্পতির পত্রিকা দিতে হবে, তখন আমরা এই টোপাস বা গোল্ডেন টোপাসটা রেকমেন্ড করি। এই সমস্তগুলো, এটা খালি চোখে অনেক কিছু বোঝা যায় না, তো খালি চোখে না বোঝা গেলে আমরা ইউজ করি আইগ্লাস। এই আইগ্লাস দিয়ে আমরা লেয়ার লেভেলে সেগমেন্টেশন অবধি দেখতে পারি। এই অনেকে বলে দেখবেন যে আমাদের ক্র্যাক আছে বা এই সমস্তগুলো, আদৌ ওটা ক্র্যাক না লেয়ার লেভেল সেগমেন্টেশন, সেটা বোঝানোর জন্যে কিন্তু একজন ভালো জেমোলজিস্টের হেল্প নিতে হবে। আমি নিজে বহুদিন এই জেমোলজির সঙ্গে জড়িয়ে আছি, কারণ আমি যদি ট্রিটমেন্ট না করতে পারি, শুধু প্রেডিকশন করলাম, সে আমার কাছে এলো তার প্রতিকারের জন্যে, দিতে পারলাম না, তাহলে মুশকিল। তাই প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে আমার মনে হয় যারা সৎ অ্যাস্ট্রোলজার, তাদেরকে জেমোলজি নিয়ে পড়াশোনা করা দরকার। জেমোলজি নিয়ে পড়াশোনা করলে ঠিকঠাক জ্ঞানটা হয় কেমিক্যাল কম্পোজিশন কী নিয়ে তৈরি, এবং সেই ক্ষেত্রে কোন কোন কোয়ালিটির স্টোনটা লাগবে তার জন্য এতগুলো চার্ট স্টাডি করা, এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর সময় নিয়ে আমরা এই দেখতে পারি এবং ঠিকঠাক প্রতিকার দিতে পারি, তাহলে স্টোন অসম্ভব রকম ভালো কাজ করে। তথ্য এখানে শেয়ার করব, কারণ আপনি যখন বলেন সেখানে তো আমাদের কিছু বলার থাকে না, শুধু মন দিয়ে শুনতে হয়, এতটাই তথ্য সমৃদ্ধ থাকে। আমি কয়েকটা তথ্য বন্ধুদের আশা করি হেল্পফুল হবে। 9674250516 একটা মোবাইল নাম্বার, সেকেন্ড মোবাইল নাম্বার 9748403694, একটা ওয়েবসাইটের নামও বলবো, সেটা অনেকবারই শুনেছেন, www.probbasu.in। একটা চেম্বারের নাম বলবো, কালীঘাট ফরচুনা চেম্বার। এই সমস্ত কিছুর মাধ্যমে, যে কোনো একটাও হতে পারে, স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করা তো বটি, কনসালটেন্সির জন্যেও আপনি যোগাযোগ সক্ষম করতে সক্ষম হবেন। কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে এখানে আসছে, এই যে অ্যাস্ট্রোলজি রিলেটেড বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে হঠাৎই গ্রহ রত্ন নিয়ে এত কথা, উনি কি সেই অর্থে রত্ন ব্যবসা করতে এসছেন বা পাথর বিক্রি করতে এসছেন? এ ধরনের ভাবনা কারো কারো কাজ করতে পারে, আমরা সেই জায়গায় তথ্যটা জানিয়ে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। স্যারের কাছে আমরা অনুরোধ করেছিলাম, প্র্যাকটিক্যালি আমাদেরকে যদি দেখিয়ে বুঝিয়ে দেন, সেটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে স্যার, সেই জন্য মাঝে মধ্যে আমাদের আহ্বানে সাড়া দেন। আরেকটা যেটা তথ্য স্যার এখানে, আপনি সেটা লাস্ট কথা বলতে পারবেন, ক্লারিফাই করতে পারবেন, আপনার রেমিডির উপরে আপনি যে রেমিডিগুলো সাজেস্ট করেন বা প্রোভাইড করেন সেখানে আপনি গ্যারান্টি দিতে পারেন, সেইটার কারণ কি একটু শেষ প্রান্ত? হ্যাঁ, গ্যারান্টি দিতে পারি এই জন্যই, কারণ আমি যেহেতু এতগুলো চার্ট দেখি, শুধু একটা বা দুটো চার্ট নয়, D1 বা D9, তার সঙ্গে অনেকগুলো চার্ট দেখি, প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা চার্ট হয়, তাহলে তখনই আমি বুঝতে পারবো কার কোন কোয়ালিটির চার্ট লাগবে। আই এম দ্য বেস্ট পারসন টু জাজ ইট, সেই অনুযায়ী আমি যখন বুঝতে পারছি আমার চিত্রটা পরিষ্কার আমার কাছে, তাহলে কার কি স্টোন রাখবে এবং সেটা কোন কোয়ালিটির লাগবে, অনেকে বাইরে থেকে নিয়ে নেন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে দেখিয়ে নিন। গ্যারান্টিটা আমি দিতে পারি, কারণ আমি যেটা বেছে দেবো সেটা কখনই তার জন্য সেটা মোস্ট সুটেবল হবে, অন্য কোথাও দিতে পারবেন না। অনেক ক্ষেত্রে মিসকনসেপশন থাকে, অনেকে জানেন না কোরআন নাম কি, অনেকে বলেন যে কোরআন নাম হলো একমাত্র শনি, মানে নীলা পোগ্রাস নয়, এরকম বহু ভুল ধারণা আছে, এইগুলো তো জানতে হবে। তো তার জন্য আমি গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি দিয়ে আমি লিখে দিই বরঞ্চ এর জন্য এটা লাগবে, তাহলেই কাজ দেবে। তো এটাই হচ্ছে আসল। ডেফিনেটলি স্যার শুনলাম, আমরা আশা করি নতুন করে বলা ছিল না, তবুও অনেকেরই হয়তো এটা কাছে দেবে, প্রশ্ন তো মনের মধ্যে জাগতেই পারে, স্যার কিন্তু এইভাবেই আছেন সকলের জন্য, আর প্রতিদিন এইভাবেই আমরা তো দেখা হয়, সেইভাবেই অনুষ্ঠান চলতে থাকবে, নিত্য নতুন আরও অনুষ্ঠান থাকবে তথ্য সমৃদ্ধ। কিন্তু আজকে সময় শেষ, আজকের মতো বিদায় নিতেই হবে, আগামীতে অবশ্যই দেখা হবে। নমস্কার।